হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন দেখো চলে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করবো যে এখন যেহেতু লোকসভা ভোট চলছে তো লোকসভা ভোটের পর কি যেমন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যেমন অঙ্গনওয়াড়ি কর্মীদের সাতশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো টাকা করে বেতন বৃদ্ধি করেছেন অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মীদের ঠিক আছে তো ঠিক তেমনই কি কেন্দ্রীয় সরকার পনেরোশো টাকা বা দু হাজার টাকা মতন বৃদ্ধি করতে পারে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে বেতন দেওয়া হচ্ছে তাতে সেই বিষয়টা নিয়ে লেটেস্ট কি আপডেট রয়েছে সেটা কিন্তু আমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে কারণ লেটেস্ট একটা আপডেট উঠে আসছে যেখানে কর্মীদের বেতন বৃদ্ধি করানো হতে পারে এবং সেগুলোর কী কী আপডেট রয়েছে সেটা আমরা আলোচনা করব এবং এছাড়াও কিন্তু তোমাদের যে বিষয়টি উঠে আসছে ইনসেন্টিভ নিয়ে তো অঙ্গনওয়াড়ি কর্মীদের যে ইনসেন্টিভের টাকা রয়েছে তোমরা অলরেডি জানো যেটাতে পাঁচশো টাকা অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং দুশো পঞ্চাশ টাকা করে অঙ্গনওয়াড়ি সহায়িকাদেরকে দেওয়া হয়ে থাকে তো এই ক্ষেত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে সম্ভবত দু হাজার চব্বিশে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের যে ইনসেন্টিভের টাকা তাদেরকে দেওয়া হচ্ছে সেই ইনসেন্টিভের টাকার মধ্যে বৃদ্ধি হতে পারে ঠিক আছে কিভাবে করে সে বিষয়টা দেখো ক্লিয়ারলি তোমাদের জানাচ্ছি দেখো প্রথমত যে বিষয়টা তোমার জানা দরকার সেটা হচ্ছে যে এই ইনসেন্টিভের টাকাটা পাঁচশো আর দুশো পঞ্চাশ টাকা তো এটা বৃদ্ধি করে সাতশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো টাকা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা নিয়ে লেটেস্ট যে ইনফরমেশন অনুযায়ী পাওয়া যাচ্ছে কারণ ঠিক যেমন তোমরা দেখলে যে রিসেন্টলি লক্ষ্মী ভাণ্ডারে কিন্তু যে বেতন মানে তোমাদের যে বাড়ানো হলো ঠিক আছে যারা মনে করো পাঁচশো টাকা করে বেতন তাদের হচ্ছে হাজার টাকা করে এবং যারা হাজার টাকা করে পেত তাদেরকে বারোশো টাকা করে দেওয়া হচ্ছে ঠিক তেমনই কিন্তু ইনসেন্টিভ কারণ ইনসেন্টিভের এখানে বৃদ্ধি করাটার পিছনে মেন রিজনটা হচ্ছে যে আঙ্গনারি কর্মীদের যে কাজের চাপ রয়েছে সেটা কিন্তু বেড়েই চলেছে তো সেই দিক দিয়ে বিবেচনা করে কিন্তু কর্মীদের ক্ষেত্রে আড়াইশো টাকা করে বেতন সরি আড়াইশো টাকা করে এখানে ইনসেন্টিভ বৃদ্ধি করতে পারে সেক্ষেত্রে কর্মীরা সাতশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো টাকা করে সহায়কারা। পেয়ে যেতে চলেছেন দু হাজার চব্বিশ থেকে বাট এটার অফিসিয়াল কনফার্মেশন আসা বাকি রয়েছে যত পর্যন্ত কারণ দেখো সরকারের তরফ থেকে ঘোষণা করা হলে পুরো যত পর্যন্ত অফিসিয়ালি সেটা বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে তত পর্যন্ত কিন্তু অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে বাট এর দু হাজার চব্বিশের মধ্যেই হওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে ঠিক আছে তো যাই হোক এটা একটা ছিল আপডেটটা আর দ্বিতীয় যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে যে কেন্দ্রীয় সরকার কি লোকসভা ভোটের পর বেতন বৃদ্ধি করবে অঙ্গনারি কর্মীদের কি না তো এটা ডিটেলসে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি তোমাদের ভিডিও ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক তো প্রথমত যে বিষয়টা উঠে আসছে যেটা হচ্ছে আমরা জানি যে পার্লামেন্টে কিন্তু এ নিয়ে রীতিমতো কর্মীদেরকে বেতন পনেরো হাজার টাকা করে বৃদ্ধি করার দাবি দাবা কিন্তু উঠেছে মানে একটা ফিক্সড স্যালারি কিন্তু দেওয়ার কথা বলা হয়েছে কারণ রিসেন্টলি আমরা দেখেছি যে বিভিন্ন রকম জায়গাতেও বিভিন্ন প্রত্যেকটা রাজ্য সরকারের কাছে মানে প্রত্যেকটা রাজ্যতে অঙ্গনড়ি কর্মীদের যে বেতনটা দেওয়া হয়ে হচ্ছে সেটা কিন্তু আলাদা আলাদা মানে কোনো রাজ্যে আমরা হচ্ছে সাত হাজার টাকা করে যেটা তোমাদের অলরেডি আমি জানিয়েছিলাম এবং এটা তোমাদের দেখিয়েও ছিলাম যে প্রত্যেকটা রাজ্যতে কত টাকা করে বেতন দেওয়া হচ্ছে এবং কোথায় কোথায় বৃদ্ধি হচ্ছে কোন রাজ্যতে সেটারও কিন্তু ভিডিও আমরা প্রত্যেক মাসে মাসে কিন্তু আপডেটেড করে সেই ভিডিওগুলো কিন্তু আমরা আনি যেখানে সেই পার্টিকুলার মাসে কোন রাজ্যে অঙ্গনাড়ী কর্মীদের বেতন বৃদ্ধি করলো বা করার পর কত টাকা হলো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে তো ঠিক তেমনই এখানে সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে কারণ রিসেন্টলি যে আয়ুষ্মান ভারত স্কিমটির ত্রুতে অঙ্গনাড়ি কর্মীদের নিয়ে আসা হয়েছে তাতে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে একটা ক্ষোভ অবশ্যই তৈরি হয়েছে কারণ লাস্ট দুই যে আঠারোর এবং তারপর থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম বেতন বৃদ্ধি করানো হয়নি অন্যদিকে কাজের চাপ বাড়িয়েই চলেছেন কেন্দ্র চলেছে কেন্দ্রীয় সরকার তরফ থেকে তো সেক্ষেত্রে অবশ্যই এই সম্ভাবনাটা রয়েছে যে ক্ষেত্রে কর্মীদের পনেরোশো টাকা মতন বৃদ্ধি করতে পারে কারণ এখন যে কর্মীদেরকে বেতনটা মানে কেন্দ্র সরকার দ্বারা যেটা দেওয়া হচ্ছে সাপোজ সাড়ে টাকা করে দেওয়া হচ্ছে তাহলে পরে অ্যাটলিস্ট ফাইভ থাউজেন্ড নিয়ারেস্ট অ্যাবাউট ফাইভ থাউজেন্ড করে কিন্তু কেন্দ্রীয় সরকারের দ্বারা দেওয়া হতে পারে সেটা ইলেকশনের পর এবং সেই বাজেট যে ফুল বাজেট পেশ করা হবে সেই বাজেটের পর থেকে তো যাই হোক আশা করি বুঝতে পারি এই আপডেটের ছিল ভিডিওটি ভিডিও দেখার জন্য ধন্যবাদ